Press the bell icon on the YouTube app and never miss another update. নমস্কার বন্ধুরা স্পিরিচুয়াল বুলেটিন চ্যানেলে সকল শ্রোতা দর্শক বন্ধু ও সদস্যকে জানাই সাদর সুস্বাগতম আমরা যারা ঈশ্বর বিশ্বাস করি এবং সঙ্গে সঙ্গে এটাও বিশ্বাস করি যে ঈশ্বরের নাম জপ করলেই ঈশ্বরের দর্শন পাওয়া যায় ঈশ্বরের অনুভূতি লাভ করা যায় মা শারদাও বলছেন জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি আমরা প্রত্যেকেই কম বেশি প্রতিদিন জপ করে থাকি কিন্তু জপ করার সঠিক পদ্ধতি বা নিয়ম কি জানি অনেকেই সেটা জানি না যার ফলে আমাদের জপের কোনো ফল আমরা উপলব্ধি করতে পারি না সেই বিষয়েই আমাদের আজকের আলোচনা জপের দ্বারা কি আদৌ সিদ্ধি লাভ হয় জপ তো মনে মনে করার চেষ্টা করি কিন্তু সেরকম অবস্থা তো হয় না ঈশ্বরের অনুভূতি তো হয় না ঈশ্বরের দর্শন তো হয় না এই রকম কয়েকটি প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের আলোচনার মাধ্যমে আর আজকের আলোচনা আমরা করবো মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজের আলোচনা থেকে গোপীনাথ কবিরাজ সম্পর্কে নতুন করে পরিচয় দেওয়ার কিছু নেই তিনি ছিলেন ভারতীয় আধ্যাত্মিক জগতের একজন উচ্চতম মহাপুরুষ এবং গবেষক বটে বহু যোগীর সান্নিধ্যে তিনি এসেছিলেন নিজেও ঈশ্বর পথের প্রতীক ছিলেন তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক মহামহোপাধ্যায় গোপীনাথ কবিরাজকে একজন ভক্ত প্রশ্ন করছেন শুধু জপের দ্বারা কি সিদ্ধি লাভ হয় উত্তরে গোপীনাথ কবিরাজ মহাশয় বললেন নিশ্চয়ই জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি ন এই তো চিরকালের পুরানো কথা করতে পারেন যদি না করতে পারেন তাহলে কিন্তু হবে না শুধু জপের দ্বারাই হয় ওর জন্য আলাদা যোগ করার দরকার পড়ে না ওর থেকে যোগ ভিতরে আপনা আপনি হয়ে যায় তবে করতে পারলে হয় না পারলে কিন্তু হয় না শুধু জপের থেকেই হয় বেশি কঠিন হাঙ্গামা করার কোনো দরকার হয় না কিন্তু জপের মতো জপ হওয়া চাই এই কথাটা মনে রাখতে হবে জপ করতে গেলেই ইষ্টের চোখের জল পড়বে কাঁদতে হবে এমন জপ করতে হবে এ কথা শোনার পর দ্বিতীয় প্রশ্ন করলেন ভক্ত বললেন জব তো মনে মনে করার চেষ্টা করি কিন্তু ওরকম তো অবস্থা আমাদের কখনো হয় না উত্তরে গোপীনাথ কবিরাজ বললেন মনে মনে জব করবেন কিন্তু নিষ্ঠার সঙ্গে করবেন নিয়ম রক্ষা ক্ষণ রক্ষা করবেন আপনারা ক্ষণ রক্ষা করেন না ক্ষণ রক্ষা করতে না পারলে হাজার পরিশ্রম করলেও ব্যর্থ হয়ে যায় সমস্ত জব ক্ষণ রক্ষা করুন এই হচ্ছে আসল কথা তখন ওই ভক্ত প্রশ্ন করলেন ক্ষণ রক্ষাটা কী যদি একটু বুঝিয়ে বলেন তখন গোপীনাথ কবিরাজ বললেন ক্ষণ রক্ষা মানে আপনি একটি নিয়ম করে নিলেন জব করার জন্য যে প্রতিদিন ভোর চারটার সময় বসব ঠিক চারটার সময় কিন্তু বসতে হবে চারটার সময় যদি আপনার লক্ষ টাকাও যায় তাহলেও আপনাকে চারটার সময়ই বসতে হবে যদি না বসতে পারেন তাহলে ঈশ্বরকে জানান হে ঈশ্বর বসতে পারলাম না এই বলে স্মরণ করুন ঈশ্বরকে কিন্তু সেই এক মিনিটের জন্য চিন্তা করতেই হবে ক্ষণ রক্ষা বড় কঠিন জিনিস ক্ষণ রক্ষা করলে ভগবানকে নিয়ে আসা যায় তাই ক্ষণ রক্ষা করতে হবে ধরুন পরীক্ষায় বসবেন বলে দেয়া হয়েছে তিনটে দশ মিনিটের সময় একটা পেপার পাবেন সে ঠিক তিনটে দশ মিনিটেই পাবেন ঠিক সেই রকম ভগবানকে বলতে হবে আমি এই ক্ষণেই তোমায় ডাকবো ঠিক সেই ক্ষণেই তাকে চিন্তা করতে হবে যদি সেই সময় কোনো প্রতিবন্ধকতা থাকে তখন প্রণাম করে বলতে হবে হে ঈশ্বর আমি তোমাকে ডাকতে পারলাম না বাধা হয়ে গেল পরে ডাকবো তাতেও কিন্তু ক্ষণ রক্ষা হবে কারণ সেই ক্ষণটা আমি ভুলিনি ডাকতে পারলাম না সেটা মনে আছে আমার এইভাবে ছমাস চেষ্টা করে দেখুন ক্ষণকে রক্ষা করতে না পারলে দশ ঘন্টা কুড়ি ঘন্টা পরিশ্রম করে জব করলেও কিছু হবে না কত রকমের প্রতিবন্ধকতা আছে সেসব এসে পড়ে কিন্তু ক্ষণে তা হয় না ক্ষণটা হচ্ছে কালের নাশক কাল কিছু করতে পারে না কালের মধ্যে থেকে গোলমাল হয় আর ক্ষণ তাকে ঠিক করে দেয় ক্ষণ যদি রক্ষা করতে পারেন যদি বাধা হয় তাহলে পারলাম না একথাতেও ক্ষণ রক্ষা হয় আমার করা উচিত ছিল কিন্তু আমি করতে পারলাম না তারপর অন্য সময় বেশি বসুন কিন্তু ওই নির্দিষ্ট ক্ষণটাকে ভুলবেন না ক্ষণের ব্যাপার বড়ই ভয়ঙ্কর ক্ষণটাকে রাখবার চেষ্টা করুন যাতে পয়সা লাগে না বিদ্যার দরকার হয় না কিছুরই দরকার হয় না সমস্ত অভাবগুলো দূর হয়ে যায় তার থেকে তারপরে তো অবসর মতো জব করুন সেটা আলাদা কথা ঠিক যে সময়তে করবার দরকার আপনি ভুলে যান যদি তাহলেই কিন্তু সর্বনাশ আপনি একটা ক্ষণ রেখেছেন সেই ক্ষণেতে আপনার মনটা জেগে থাকবে যদি নটার সময় প্রণাম করব বলে থাকি আর আমি প্রণাম করলাম সাড়ে নটায় আপনি দু ঘন্টা করলেন তিন ঘন্টা করলেন তাতে সেই জিনিস হবে না ক্ষণ রক্ষা করার চেষ্টা করুন এই জিনিস জানে না সাধকেরা লক্ষ্যই করে না ক্ষণের ব্যাপারটা জানে না বড় জিনিস পাবে কি দিয়ে সে কি এমনি এমনি হয় হ্যাঁ বন্ধুরা গোপীনাথ কবিরাজ জোর দিয়েছেন জপের ক্ষণের সময় অর্থাৎ নির্দিষ্ট টাইম এই নির্দিষ্ট টাইমটা আমরা অনেকেই রক্ষা করতে পারি না কোনো দিন রাত দশটায় জব করতে বসলাম কোনো দিন ভোর চারটায় বসলাম কোনো দিন সকাল ছটা হলো কোনো দিন আবার সকাল নটা হলো এইভাবে আমরা জব করে অভ্যস্ত তাই যতই আমরা জব করি না কেন আমাদের ব্যক্তি জীবনে আমরা কিন্তু জবের কোনো ফল পাই না তাই সর্বদাই জপের ক্ষণটিকে রক্ষা করতে হবে আর জপের সবচেয়ে উপযুক্ত ভালো সময় হলো ব্রাহ্ম মুহূর্ত এই ব্রাহ্ম মুহূর্তটাকে বা এই ক্ষণটাকে যারা রক্ষা করতে পারেন তারা কিন্তু জপের খুব ভালো ফল উপলব্ধি করেন প্রতি মুহূর্তে তাই আমরা যারা জপ করি জাপক জপ করে আমরা যারা ঈশ্বরকে ধরতে চাই তাদের ক্ষেত্রে জপেই কিন্তু সিদ্ধি লাভ সম্ভব কিন্তু মনে রাখতে হবে জপের নির্দিষ্ট ক্ষণটিকে মেনে চলতে হবে কোনো দিন যেন এদিক ওদিক না হয় আমি যদি প্রতিদিন রাত নটায় জপ করতে বসি তো ওই ক্ষণটিকে প্রতিদিন রক্ষা করতে হবে প্রতিদিনই রাত নটায় জপ করতে হবে আবার যদি ভোর চারটে আমরা প্রতিদিন জপ করে রাখি তাহলে কিন্তু ওই ক্ষণটিকে মনে রাখতে হবে এবং সেই মতো আমাদের প্রতিদিন ওই নির্দিষ্ট ক্ষণে জব করতে হবে আরেকটি কথা শেষ করার আগে জানাই আমাদের যে নতুন চ্যানেলটি স্পিরিচুয়াল বুলেটিন এক্সট্রাস আমরা খুব ভালো ভালো ভিডিও আপলোড করছি দর্শক শ্রোতা বন্ধুদের প্রশ্নের উত্তর নিয়ে এই চ্যানেলটি দেখার পর ওই চ্যানেলটি অবশ্যই দেখবেন এবং সাবস্ক্রাইব করবেন তাহলে বন্ধুরা আশা করি আজকের ভিডিও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো লাইক শেয়ার কমেন্টস করবেন আর একটি ছোট্ট অনুরোধ রইল যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি বা করে উঠতে পারেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা আবার আগামীকাল কথা হবে নমস্কার ধন্যবাদ